ছয় বছরের ছেলেকে নিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন অনুরাগের ছোঁয়ার লাবণ্য। শুক্রবার অর্থাৎ 19 এপ্রিল বিয়ে ও রিসেপশনের অনুষ্ঠান রাতুল মিত্র আর রূপাঞ্জনা মিত্রের। রাজারহাট নিউ টাউনের একটি হোটেলে অগ্নিসাক্ষী রেখেই বিয়ে করছেন তারা। শৈশাবুদেও বিয়ে হবে ওই দিন। এর আগে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন রেজাউল হককে, সেটাই তার প্রথম বিয়ে। তাদের একটি ছেলেও রয়েছে, তবে কিছু ব্যক্তিগত কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। তবে এবার কোনো কুসংস্কারকে তোয়াক্কা না করেই আবার নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছেন অনুরাগের ছোঁয়ার লাবণ্য ওরফে রূপাঞ্জনা। তাদের বিয়েতে উপস্থিত থাকবে ছেলে রিয়ানও। বর্তমানে তারা তিনজন একসঙ্গেই থাকেন, নিজেরা বাড়িও কিনেছেন দক্ষিণ কলকাতায়। বিয়ের পর তাদের হানিমুনেও সঙ্গী হবে ছোট্ট রিয়ান। আপাতত তারা তাডোবা যাওয়ার প্ল্যানিং করছেন, সেখান থেকে যেতে পারেন গোয়া আর মুম্বাই, যদিও পরিকল্পনা বদলাতেও পারে। সম্প্রতি কালীঘাটে গিয়ে মায়ের দর্শনও সেরে এসেছেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, আজ মেয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এলো, জয় মা। সেখান থেকে শাখা পলাও কিনে এনেছেন তিনি। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।